নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। বন্ধুরা, আজ মধুকথা চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে আরও একবার হাজির। আগের পর্বগুলিতে আমরা জানতে পেরেছি মধুর সাতকাহন, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব মধু তৈরির আসল কারিগর অর্থাৎ মৌমাছির জীবনযাত্রা সম্বন্ধে। জানব তাদের কার্যপ্রণালী, জানব তাদের ভাষা। ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। বাই। আচ্ছা, আর এই মৌমাছি মধু যে সংগ্রহ করে, এই গল্পটা যদি একটু বলে, মানে মৌচাকে সাধারণত মধু সংগ্রহ করে কর্মী মৌমাছিরা, আর রানী মৌমাছি একটাই থাকে। এগুলো বইয়ে পড়েছিলাম ছোটোবেলায়। তো আপনি তো কাজ করেন, তো যদি একটু বলে দেন কীরকম কী হয় ওদের ওদের প্রসেসটা। দেখুন, মৌমাছি যদি বলেন তাহলে ভারত সারা পৃথিবীতে প্রায় 20-24 হাজার রকমের মৌমাছি আছে, কিন্তু এই 20-24 হাজার রকমের মৌমাছির মধ্যে সবাই মধু জমাতে পারে না। মধু জমাতে পারে কেবলমাত্র কয়েকটি প্রজাতি, কয়েক রকমের মৌমাছি, 5-6 রকমের মৌমাছি আছে যারা মধু সংগ্রহ করে এবং মধু জমায়। অন্য মৌমাছিরা মধু সংগ্রহ করে নিজের খাবারের জন্য, কিন্তু জমাতে পারে না, স্টোর করতে পারে না। ফলে কলোনি বিভিন্ন মৌমাছি বিভিন্ন রকমের, যারা মূলত মধু জমায়। আমাদের দেশে যেমন এপিস সেরেনা ইন্ডিকা বলে খুদে মৌমাছি আছে, বা বিদেশি যে মৌমাছিটা আমাদের দেশে কাজ হয় এপিস মেলিফেরা, তার একটা কলোনি আছে। এই কলোনিগুলোর ক্যারেক্টার হচ্ছে বা স্ট্রাকচার হচ্ছে যে তাদের মধ্যে একটিমাত্র রানী থাকবে, তিনি সর্বেসর্বা, তিনি পুরো পরিবারের কর্ত্রী, এবং তার সাথে বেশ কিছু পুরুষ মৌমাছি থাকবে এবং কিছু কর্মী মৌমাছি বা মহিলা মৌমাছি থাকবে। পুরুষের কাজ হচ্ছে স্ত্রী রানীর সাথে মিলিত হওয়া। রানীর সাথে মিলিত হয়ে, মিলিত হওয়া মানেই হচ্ছে পুরুষ মৌমাছিটির মৃত্যু ঘটবে। তার শিশু, তার পেনিস যেটা ছিঁড়ে যায় এবং সে মাটিতে পড়ে কিছুক্ষণ পরে মারা যায়। এবং যে সমস্ত পুরুষ মৌমাছিরা ঘরে আছে তারা কিন্তু নিজেরা খেতে পারে না, নিজেরা খাবার জোগাড় করতে পারে না, তারা কিন্তু নির্ভরশীল হচ্ছে অন্যান্য কর্মী মৌমাছির উপরে। তো যখন খাবারের সংকট ঘটে বা পুরুষের প্রয়োজন নেই সেরকমভাবে, তখন কিন্তু এই পুরুষ মৌমাছিকে মৌমাছিরা খাবার দেওয়া বন্ধ করে দেয়, প্রায় অনাহারে অর্ধাহারে রাখে, অনেক সময় ঘর থেকে তাড়িয়ে দেয়, এই করে পুরুষ মৌমাছির মৃত্যু করে। আবার একই রকমভাবে কর্মী মৌমাছি বা ফিমেল যেগুলো যারা মহিলা রয়েছেন, যে সমস্ত মৌমাছিরা, তাদের মধ্যেও কিন্তু নানা রকম কাজের ডিভিশন আছে। কেউ একদিন জন্ম যার, সে কিন্তু গিয়ে মধু সংগ্রহ করবে না। 1-3 দিন যার বয়স, সে একটা নির্দিষ্ট কাজ করবে। 3-5 দিন যার বয়স, সে একটা নির্দিষ্ট কাজ করবে, যেমন ঘরটা পরিষ্কার রাখা, ঘরের জন্য জল নিয়ে আসা, অন্যান্য বাচ্চাদেরকে মুখে খাবার তুলে দেওয়া, বা নিজের বাড়িটাকে সুরক্ষিত রাখবার জন্য গার্ড হিসেবে, বি গার্ড বলা হয় তাদেরকে, গার্ড হিসেবে থাকা, যাতে অন্যান্য অন্য মৌমাছি বা অন্য পতঙ্গ তাদের আক্রমণ করতে না পারে। কিছু মৌমাছি থেকে ইনফর্মার, গোয়েন্দা মৌমাছি, তারা ঘুরে ঘুরে দেখে কোথায় জল আছে, কোথায় ফুল আছে, কোথায় পরাগ পাওয়া যাবে, বা কোথায় ফুল ফুটছে। তারা বাড়িতে আসে, বাড়িতে এসে তাদের নির্দিষ্ট নাচের ভঙ্গিমা আছে। কার্ল ভন ফ্রিজ বলে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন 1928 সালে, এবং এটা যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কারের ফলে মৌমাছির ল্যাঙ্গুয়েজ, মৌমাছির ভাষা, বা মৌমাছি কী করে অন্য মৌমাছির সাথে কমিউনিকেট করে সেটা আবিষ্কার হয়েছে, এবং সেটা নোবেল পায় 1973 সালে। ফলে যে সমস্ত মৌমাছি বাইরে যাচ্ছে এবং বাড়িতে ফিরছে, ফিরে তারা একটা বিশেষ নাচের মুদ্রা প্রদর্শন করে, অনেকটা ইংরাজি 8-এর মতো, তার পাখা ঝাপটে ঝাপটে, এবং সেটা হচ্ছে সূর্যকে মাথায় রেখে। সূর্যই হচ্ছে ওদের কম্পাস, যদি সূর্য না ওঠে তাহলে মৌমাছির অ্যাক্টিভিটি কমে যাবে, সূর্য উঠলে তবেই মৌমাছি অ্যাক্টিভ হবে। তাহলে এই সূর্যকে একটা কৌণিক দূরত্বে রেখে, কত দূরত্বে সেই ফুল আছে, কত দূরত্বে গিয়ে সেখানে সে মধু পাবে, পোলেন পাবে, এটা কিন্তু সেই নাচের ভঙ্গিমা দিয়ে তারা বোঝায়, এবং তারপরে তারা দল বেঁধে গিয়ে সেইখানে মধু সংগ্রহ করতে যায়। যেই মৌমাছির বয়স 23 দিন, তখন তাকে বলা হয় হানি ফোরেজার বি, যারা ফোরেজ মানে সংগ্রহকারী। তো তখন মৌমাছিরা যায় এবং মধু সংগ্রহ করে নিয়ে আসে।
মৌমাছির মধ্যে দুটো গ্ল্যান্ড থাকে, একটি তার পাকস্থলী, সেখানে মধু তারা খায়। মধু না খেলে পরে তারা মোম উৎপাদন করতে পারবে না। মোম দিয়ে তারা তাদের চাকটাকে বানায়, আর মধু তাদেরকে জীবনী শক্তি দেয়। তারা যে এক এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে, হ্যাঁ, এসে মধু না খেলে তারা উঠতে পারবে না। এবং তাদের কাছে একটা হানি স্যাক আছে, যেখানে তারা মধুটাকে জমায় এবং বাড়িতে এসে সেই মধুটিকে ডিপোজিট করে। মানে রিলে রেসের মতো, যেরকম আমরা বাড়ি থেকে বাইরে থেকে বাজার করে নিয়ে এসে বাড়িতে মাকে বা বাড়ির কাউকে একটা দিয়ে বলি এই বাজার, একই রকমের মৌমাছির জগৎ তাই হয়। যে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসলো, সেই কিন্তু মধু ডিপোজিট করে না, সে এসে অন্য একজন কর্মী মৌমাছিকে মধুটা ট্রান্সফার করে। সে তখন রিলে করে আরেকজনকে ট্রান্সফার করছে। এই রিলে সিস্টেম দিয়েই মধুটি তৈরি হওয়া শুরু হচ্ছে, তার মধ্যে এনজাইমগুলো মিশতে শুরু করছে। তারপর গিয়ে সে হেক্সাগোনাল ছয় কুঠুরি ঘরের মধ্যে মধুটিকে সে ফেলছে। এবং তারপরেও এটা শেষ নয়, তারপরে সে তার পাখা নাড়িয়ে নাড়িয়ে তার মধ্যে যে অতিরিক্ত জল আছে সেই জলটাকে সে সরিয়ে ফেলে। সেকেন্ডে 200 বারের মতো সে পাখা নাড়াতে পারে। তাহলে ভাবুন, সেই পাখার যে গতি, সেই গতিতে অতিরিক্ত যে জল, সেই জলটা বেরিয়ে যাচ্ছে, বাষ্প উপরে ইভাপোরেট করে যাচ্ছে। এবং তারপরে তারা এই মোম দিয়ে এই মুখটা আটকে দিচ্ছে, যাতে করে কিনা বাইরের কোনো বাতাস, কোনো ধুলোবালি বা কোনো ময়েশ্চার মধুর মধ্যে না আসতে পারে, কারণ মধুর মধ্যে এলে পরে সেটা ইম্পিওর হয়ে যায়। এইভাবে মধু তৈরি হয়। তো মৌমাছি মধুটা সংগ্রহ করছে কেন? ওই আটকে দিয়ে সিল করে দিল, ওই আপনি গিয়ে ভেঙে আনবেন বলে? না, মৌমাছি মধু সংগ্রহ করে মূলত তার খাবারের, আপৎকালীন সময়ে খাবারের জন্য। বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, ঘরের বাইরে যেতে পারছে না, কেউ খাবেটা কি? আমরা যখন ফিক্সড ডিপোজিট করি আপৎকালীন অবস্থায়, যখন আমাদের সেই টাকাটা দরকার হয় তখন আমরা সেটা ভাঙিয়ে নিয়ে এসে খাই। একই রকমভাবে মৌমাছিরাও তাদের পরিবারের জন্য, তাদের সন্তানদের জন্য মধু মূলত জমায়। কিন্তু এক্ষেত্রে একটা মজা হচ্ছে, মধু যে পরিমাণ জমায় এবং যে পরিমাণ তার লাগে, তার থেকে অনেক বেশি পরিমাণ সে জমায়। এই যে মধু খেয়ে নেয়, শুধু মানুষ মধু খায় না, মানুষ মধু খাওয়া শুরু করেছে বহু বছর আগের থেকে, যখন চাকা আবিষ্কার হয়নি, আগুন আবিষ্কার হয়নি, কৃষিকাজ শুরু হয়নি, সমাজ গঠন হয়নি, দলবদ্ধভাবে মানুষ ওভাবে থাকতে শুরু করেনি, তখন থেকে মানুষ মধু খায়। কারণ মানুষ দেখেছে যে মধু খেলে পরে শক্তি আসে, মধু খেতে মিষ্টি, এবং যেখানে যেখানে মৌমাছির চাক যাচ্ছে বা আছে, সেখানে ফলগুলের গাছও প্রচুর পরিমাণে আছে। তার মানে মৌমাছি হচ্ছে ফুল থেকে ফল তৈরি করার মূল কারিগর। ফুল থাকলো অথচ ফল হলো না, তার মানে বুঝতে হবে যেখানে মৌমাছি বা ওরকম কোনো পরাগ মিলনকারী পতঙ্গের অভাব আছে। তো এই যে ফুল থেকে ফল হওয়া এবং তার মাধ্যম দিয়ে মৌমাছি মধু সংগ্রহ করছে, এই মধু অনেক সরীসৃপ কুল এই মধু খায়, অনেক পক্ষীকুল এই মধু খায়, অনেক চতুষ্পদী প্রাণী আছে যারা এই মধু খায়, শুধু মানুষই খায়, যে ভাল্লুক মধু খায়, অনেক সরীসৃপ মধু খায়, অনেক পাখি আছে তারা মধু খায়। মৌমাছির লাইফ টাইম মানে কত জীবন যাপন, মানে কতদিনের জীবন হয়? যত দিন যাচ্ছে মৌমাছির লাইফ টাইম স্প্যান কমছে। আগে একটা রানী মৌমাছির জীবনকাল ছিল 5 থেকে 6 বছর, এখন সেটা কমতে কমতে 3 থেকে 3.5 বছরে এসছে। আগে একটা শ্রমিক মৌমাছি সাধারণভাবে 70 দিন বাঁচতে পারতো, 2 মাস 2.5 মাস বাঁচতে পারতো, এখন সেটি 40-45 দিন হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত আমরা গাছে বিষ স্প্রে করছি, মৌমাছি গাছে বসছে, ফুলে বসছে, তো সেখান থেকে আর বাড়ি ফেরত আসতে পারছে না, মারা যাচ্ছে। এবং এনভায়রনমেন্ট এর জন্য একটা বড় কারণ, যে পরিমাণ বিষ বাতাসে উঠছে, যে পরিমাণ বিষ আমরা গাছে দিচ্ছি, মৌমাছি কেন, মানুষের লাইফ স্প্যানও সেখানে আস্তে আস্তে কমছে। গড় আয়ু আগে একটা মানুষের যা ছিল, এখন একটা মানুষের গড় আয়ু তা নয়। এটা শুধু মানুষ নয়, এটা শুধু মৌমাছি নয়, এটা আমাদের পৃথিবীর যে কোনো প্রাণীকুলের জন্য প্রযোজ্য। আর একটা মৌচাক যে হয়ে গেছে, এটা ভাঙলে মধু পাওয়া যাবে, সেটা বোঝার উপায় কী? মানে যারা মধু সংগ্রহ করে এক্স্যাক্টলি গাছ থেকে বা যেখান থেকেও, তারা বুঝতে পারে যে এটাতে মধু পাবো বা নাও তো পেতে পারে? একটা বড় মৌচাকের মধ্যে সবটা তো মধু থাকে না, একটা বড় মৌচাকের মধ্যে কিছু কিছু অংশ তার ডিম থাকে। একটা রানী মৌমাছি প্রতিদিন 2000 ডিম দিতে পারে বংশবৃদ্ধির জন্য। একটা জায়গায় তাদের পিউপা লার্ভা এগুলো থাকে, একটা জায়গায় তারা পোলিন স্টোর করে, যে পরাগ যারা আনে
বড় ইনস্টিটিউট করে এবং একটা জায়গায় তারা মধু সংগ্রহ করে। যেখানটা মধু সংগ্রহ করে সেই জায়গাটা মানে রূপালি হয়ে যায়, যে মোম দিয়ে আটকে দেয় বললাম চার পাঁচটা মোমের আস্তরণ, দূর থেকে দেখে সেটা টের পাওয়া যায় যে ওই যে সাদা অংশ দিয়ে ঢেকে দেওয়া রয়েছে তার মানে ওইটুকু অংশে মধু আছে। আর যদি সেই সাদা অংশ দিয়ে না ঢাকে তাহলে দেখবেন যে সূর্যের আলোতে বা এমনি আলোতে সেটা চকচক করছে বা টলটল করছে, সেই মধুটি মানে ইম্যাচিওর হানি, অপরিপক্ক মধু। সেই মধুটি পাড়া উচিত নয়, সেই মধুটি সংগ্রহ করা উচিত নয়। যখন সেটা চাদরে ঢেকে ঢাকা হয়ে যাবে, মোমের চাদরে রূপলি হয়ে যাবে, তখন সেই অংশটুকু কাটা উচিত এবং মৌমাছির জন্য অবশ্যই বাঁচিয়ে রেখে তার সমস্তটা নিয়ে নয়। আচ্ছা, ওই ভাঙা চাক থেকে কি আবার নতুন চাক তৈরি করে নিতে পারে ওরা? কী অংশটুকু আমি কেটে নিয়ে নিলাম, আমি তো পুরোটা কাটছি না, আমি কিছুটা অংশ কাটছি, তো যে অংশটুকু আমি কেটে নিলাম সেই অংশটুকু ওরা পরবর্তীকালে আবার রিস্ট্রাকচার তৈরি করে নিতে পারে। আচ্ছা।